हेलो सबाई, वेलकम बैक टू माय चैनल वंस अगेन। आज के तुम्हारे আমার সাথে কক্সবাজার নিয়ে যাব। বসে আছি বিজনেস ক্লাস লাউঞ্জে, তো চলো একসাথে কক্সবাজার যাই। আমরা টিকিট করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজনেস ক্লাসে। ফ্লাইং উইথ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজ অলওয়েজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাই উইথ দেয়ার সার্ভিস। বাট বোয়িং বিমানগুলোতে দেশের বাইরে বিজনেস ক্লাসে ফ্লাই করলে সিটগুলো যেমন বেডের সিস্টেম থাকে, ডোমেস্টিকে এটা ছিল না। বাট তারপরেও এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আমি আমার ফেভারিট সিটটাতেই বসেছিলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায় এবং ফ্লাইট ওয়াজ অন টাইম। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমাকে তোমরা অনেকে আমার বিভিন্ন ট্রিপের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি কেন কস্টিং শেয়ার করি না, তো এই ট্রিপে আমি কস্টিং শেয়ার করছি। আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। খুব সুন্দর মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছি কক্সবাজারে এবং আমাদের টোটাল ফ্লাইয়ে সময় লেগেছিল 35 মিনিটস অনলি। সো বাংলাদেশ বিমান বিজনেস ক্লাসে পার পার্সনের জন্য 22,500 চার্জ করেছে ফর ঢাকা টু কক্সবাজার। আমরা রিটার্ন সহ করেছিলাম, তো আমাদের টোটাল পড়েছে 45,000 ফর টু পার্সন। কক্সবাজারে আমরা বুকিং করেছি মারমেইড বিচ রিসোর্টের পুল স্যুট। স্যুটটার নাম সল্ট সোল বা সোল সল্ট এরকম কিছু একটা। তো চলো একসাথে মারমেইড বিচ রিসোর্ট অ্যান্ড কক্সবাজার এক্সপ্লোর করি। মারমেইড বিচ রিসোর্ট কোনো প্রকার পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ওদের নাই। যদি তোমরা পিক সার্ভিস চাও তাহলে তোমাদেরকে 2,000 এক্সট্রা পে করতে হবে। তো আমরাও পে করেছিলাম, বাট গাড়ির কোয়ালিটি দেখে আমি একটু ডিসহার্টেড। যাই হোক, পেঁয়াজু খেতে খেতে রওনা দিয়েছি মারমেইড বিচ রিসোর্টের উদ্দেশ্যে। কক্সবাজারের আকর্ষণীয় কিছু জায়গার মধ্যে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার ভালো লাগার কোনটা, তার মধ্যে এই মেরিন ড্রাইভ রোড একটা অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি, যখন এই রোডটা দিয়ে সবুজ আর সাগরের মাঝ দিয়ে গাড়ি ছুটে চলে। চলে এসেছি মারমেইড বিচ রিসোর্টে। দিস ইজ দ্য এন্ট্রেন্স, এবং ওই যে আমাদের জন্য ফুলের মালা নিয়ে একজন ওয়েট করছিল, আর এটা হচ্ছে লবি। এখানে আমি ওয়েট করছিলাম মালা টালা পরে ফর ফর্মালিটিস অ্যান্ড অল। আমার ওদের এই বাসের ডেকোরেশন অনেক ভালো লাগে, আর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা অনেক ইয়াম্মি ছিল। তো চলো এখন একসাথে পুল স্যুটটা এক্সপ্লোর করি। ঢোকার সাথে সাথে যেটা প্রথমে আমার নজরে পড়েছে সেটা হচ্ছে এই যে ছোট ছোট মিরর। এন্ট্রেন্সে, দরজায় এবং বিভিন্ন জায়গায় একটু একটু করে মিরর আছে যেখানে তুমি নিজেকে দেখতে পাবে। আর ভিতরে ডেকোরেশন ওয়াজ মাইন্ড ব্লোয়িং, একদম দেশের বাইরের কোয়ালিটি ওরা মেনটেন করেছে। নাও লেটস এক্সপ্লোর দ্য পুল, যেটার জন্য এই স্যুটটা এতটা ফেমাস। আমরা বুকিংয়ের সময় পুলের এই কর্নার এবং সবচেয়ে লাস্ট স্যুটটা বুক করেছিলাম যাতে প্রাইভেসি থাকে, এবং ইট ওয়াজ এ পারফেক্ট ডিসিশন আমি বলবো। এবার চলো রুমের ভিতরে আর কি কি আছে এবং ওয়াশরুম সবকিছু এক নজরে দেখে নেওয়া যাক। ওয়াশরুমের সাথে এই ওপেন বাথটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যদিও এটা ইউজ করা আমার কাছে এত সিকিউর মনে হয় না, আমি ইউজ করিনি, বাট তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা ইন্টারেস্টিং। আর টোটাল এই স্যুটটা আমাদের কস্ট পড়েছে
কত সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ওয়ান বেডরুম পুল স্যুট রেগুলার রুম, এটার এক্স্যাক্ট প্রাইস হচ্ছে 36,179 এবং আমরা 20% ডিসকাউন্ট পেয়েছিলাম 28,943 মানে 29,000। তো অল ইনফরমেশন ডান, নাও লেটস জাম্প ইন টু দ্য পুল। এনভায়রনমেন্টটা যে কি দারুণ ছিল সেটা আসলে এক্সপ্লেইন করে বোঝানো যাবে না। একদম উঠতে ইচ্ছে করছিল না, তারপরে উঠে গিয়েছি কারণ লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল এবং বৃষ্টি আসার জন্য একদম তৈরি ছিল। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায়। মারমেইডের ফুড যে কতটা ইয়াম্মি সেটা তো আর স্পেশালি কিছু বলার নেই। ওদের যেগুলো স্পেশাল আমার ফেভারিট সেগুলাই আমি অর্ডার করেছিলাম, যেমন লেমোনেড, তারপর বারবিকিউ পমফ্রেট, লোইটা ফ্রাই, ফ্রাইড রাইস, পোয়া মাছের স্টেক। এই তো ওদের ফুড আসলে কস্টিং একটু বেশি অনেকে বলে, বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, দ্য ওয়ে দে সার্ভ, তো ওদের হসপিটালিটি অ্যান্ড সব কিছু মিলে এতটুকু দে ডিজার্ভ। তো টোটাল এই মেনুতে কত কস্টিং পড়েছিল সেটা আমার এক্স্যাক্ট মনে নাই, বাট 11,000 সামথিং ইনক্লুডিং ভ্যাট, বাট সামথিংটা কত 700 বা 600 400 এরকম কিছু একটা হবে এটা আমার মনে নাই। আর আমরা সানসেট দেখার জন্য একটা গাড়ি বলেছিলাম, তো এই গাড়িটা ওরা ওদেরকে বলেছিলাম যে এয়ারপোর্টে যে গাড়িটা গিয়েছিলো তার থেকে একটু ভালো কোয়ালিটির গাড়ি দিতে, তো ওরা 3 ঘন্টার জন্য এই গাড়িটা দিয়েছিল, যার জন্য 5,000 চার্জ করেছে। এভরিথিং অ্যাসাইড দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট। আমার বর অনেকক্ষণ সাগরপাড়ে বসে থেকেছি সানসেট হওয়ার পরেও, তারপরে অনেকটা 8:30-9টার দিকে হবে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে রাতের মারমেড স্যুটের আশেপাশের রাস্তার এনভায়রনমেন্ট। এই ফ্রুট বাস্কেটটা ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি গিফট করেছিল আর বলেছিল এই কুকিজগুলো ওদের হাউসমেড কুকিজ এবং টেস্ট অনেক ইয়াম্মি ছিল। এটা হচ্ছে আমার পুল স্যুটের রাতের পুল ভিউ, হুইচ ইজ অ্যাবসলুটলি অ্যামেজিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। অনেকক্ষণ পুলের পাশে বসে আড্ডাবাজি করার পরে আমরা ডিনারে চলে গিয়েছিলাম। আমি এবং আমার বর অলমোস্ট ফুল ছিলাম কারণ সাগর পাড়ে বসে আমরা ডাব এবং অন্যান্য হাবিজাবি খেয়ে নিয়েছিলাম, বাট তাও ডিনার তো করতেই হবে, সো ডিনারে অর্ডার করেছিলাম লেমোনেড, হোয়াইট ক্রিম পাস্তা, আর আমার বর একটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজার ডিমও অর্ডার করেছিল। তো টোটাল কস্টিং পড়েছিল 1700 সামথিং ইনক্লুডিং ফ্যাট, সামথিংটা আমার মনে নেই। এটা পরদিন সকালবেলা আমার রুমের ঠিক গা ঘেঁষে এই জায়গাটা, ভোরবেলা উঠে আমি আর আমার বর অনেকটা সময় এইখানে কাটিয়েছি। হেলা ঘর বাঁধতে লেগেছি, চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল এবং অনেক অনেক মেনু ছিল, যেগুলো থেকে আমি মাত্র 2 বা 3টা ট্রাই করেছি, যেগুলো আমি বাসায় রেগুলার ব্রেকফাস্ট করি তাই ওদের স্পেশাল কিছু ট্রাই করি নাই।
বাট আমার ষোলো আনা বাঙালি বর একটু একটু করে ওদের খাবার ট্রাই করেছে, যেমন লুচি, তারপর পরোটা, গরুর মাংস, ফ্রাইড রাইস, খিচুড়ি, এগুলোও একটু একটু করে খেয়েছে এবং ও বলেছে যে খাবার অনেক মজা ছিল। ব্রেকফাস্টের পরে ঠিক এই ব্রেকফাস্ট লাউঞ্জটার সামনে একটা দোলনা আছে অনেক সুন্দর, ওই দোলনাটাতে বসে আমি আর আমার বর অনেকক্ষণ গল্প করেছি, আড্ডা মেরেছি এবং তারপরে চেক আউট করেছি, কারণ গাড়ি চলে এসেছিলো। তো একবারে চেক আউট করে আমরা ঘুরে এয়ারপোর্ট চলে গিয়েছিলাম। আর এই ছবিটা আমার বর তুলেছে, এটা আমার অনেক ভালো লেগেছে। Few moments later. One eternity later. Eventually. যাই হোক, এরপরে চেক আউট করে ফেলেছি মারমেড থেকে। চেক আউটের সময় ওরা এই ফ্লাওয়ার বুকে অ্যান্ড টায়রাটা গিফট করেছিল, আর আমার কাছে মারমেড বিচ রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল, ওদের হসপিটালিটি অনেক ভালো। প্লাস মারমেড থেকে আমরা গাড়ি নিয়েছিলাম, ওরা এয়ারপোর্ট ড্রপ এবং 2 ঘন্টা আমাদের ঘোরাঘুরির জন্য টোটাল চার্জ করেছিল 4000। এটা গতকাল সানসেট দেখতে যে মাইক্রোটাতে আমরা গিয়েছিলাম ওই সেম গাড়িটাই ছিল। আমার মনে হয় কক্সবাজারে থাকার জন্য শহর ছেড়ে একটু ভিতরের দিকে, যেমন মারমেইড, টিউলিপ, মানে এই সাইডটাতে থাকলে সবচেয়ে শান্তি, এখানে ক্রাউড কম আর অ্যাকচুয়াল বিচের এনভায়রনমেন্টটা এনজয় করা যায়। সো যতবারই আমি কক্সবাজার আসি চেষ্টা করি শহর থেকে অনেক অনেক দূরে থাকার, এবং ঘুরতে গেলেও রেগুলার ক্রাউডেড বিচগুলো বাদ দিয়ে একটু দূরে বিচে নামতে যাই বা ঘুরতে যাই। আর কক্সবাজারে এসে বরের হাতে হাত রেখে নোনা পানিতে পা না ভিজিয়ে যদি চলে যায় তাহলে তো ট্রিপই বৃথা। पल भी तुझसे सब है साईयां, तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साईयां, तू ही मेरा पता, तू ही बता के कैसे। এই রোমান্সের পরে বরকে জ্বালিয়েছি ছবি তোলার জন্য, এবং জ্বালানোর পরে অনেক ছবির মধ্যে থেকে এই দুটো ছবি আমার অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এরপরে আমরা গিয়েছিলাম প্যাচার দ্বীপের একটা পাহাড়ে, আমাদের ড্রাইভার ভাইয়া বলছিল যেটা একদম বান্দরবনের মতো এনভায়রনমেন্ট, সো ওই জায়গাটাও আসলে অনেক সুন্দর ছিল। অসম্ভব সুন্দর কিছু মোমেন্ট কাটানোর পরে চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম অনেক রকমের ভর্তা, লইট্টা ফ্রাই, পমফ্রেট ফ্রাই আর লবস্টার ভুনা। এই রেস্টুরেন্টটার নাম সি ফুড রেস্টুরেন্ট, এটা হিমছড়িতে, হিমছড়ি বিচের ঠিক অপোজিটেই। খাবার অনেক মজা ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল, এবং এত কিছু মেনুতে মাত্র বিল ছিল 2700, হুইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড আফটার লাঞ্চ আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে, অ্যাজ ইউজুয়াল প্লেন অন টাইম ছিল, এবং চলে যাওয়ার সময় হয়েছে, একদিনের শর্ট ট্রিপ শেষ, চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে, আর সাথে করে নিয়ে যাচ্ছি ভালো লাগার ভীষণ কিছু সুন্দর অনুভূতি। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদেরকে একটু হলেও আনন্দ দিতে পেরেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার অনেক ভালো লাগবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোপ টু ক্যাচ ইউ গাইজ অন নেক্সট ভিডিও। টিল দেন অলওয়েজ রিমেম্বার টু বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ। আই লাভ ইউ অল, আল্লাহ হাফিজ।